3 ঘন্টা আগেই শুরু হলো বিএনপির গণসমাবেশ। ফরিদপুরে বিএনপির সমাবেশ শুরু হয়েছে। শনিবার বেলা 11টার দিকে ফরিদপুরের কমলপুর আব্দুল আজিজ ইনস্টিটিউশন মাঠে শুরু হয় দলটির সমাবেশ। এখন বক্তব্য রাখছেন দলটির স্থানীয় নেতারা। অন্য বিভাগীয় সমাবেশের মতো ফরিদপুরেও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য চেয়ার ফাঁকা রাখা হয়েছে। একই অবস্থায় রাখা হয়েছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য। মাটিতে গত কয়েকদিন ধরে জ্বর হচ্ছিলেন বিএনপির নেতাকর্মীরা। এদিকে সকাল থেকে মিছিল নিয়ে সমাবেশের স্থলে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীদের হাতে জাতীয় ও দলীয় পতাকা দেখা গেছে। তাদের স্লোগানে মুখর রয়েছে সমাবেশ স্থল। এখনো আসছে নেতাকর্মীরা। লোডশেডিং, জ্বালানির মূল্যবৃদ্ধি, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, গণপরিবহনের ভাড়া বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে আয়োজিত সমাবেশের দিন শনিবার সকাল থেকেই বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে মাঠে আসেন তারা। এদিকে সমাবেশ চলা মাঠের পশ্চিম পাশে স্থাপন করা হয়েছে একটি মেডিকেল ক্যাম্প। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।